আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ আশা করি আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন ভালো আছেন সৌদি আরবের রিয়াদ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে দ্বিতীয় ফ্লাইটটি পরিচালনার জন্য প্যাসেঞ্জারদের লিস্ট এবং তারিখ ঘোষণা করা হয়েছে দীর্ঘদিন সৌদি আরব থেকে বাংলাদেশে সরাসরি বিমান চলাচল বন্ধ থাকার ফলে অনেক বাংলাদেশী প্রবাসীরা সৌদি আরবে আটকে আছেন সৌদি আরবে আটকে থাকা যাত্রীদের জন্য বাংলাদেশ দূতাবাস একটি বিশেষ ঘোষণা দিয়েছিল কিছুদিন পূর্বে যে সকল যাত্রীরা বাংলাদেশে জরুরি ভিত্তিতে যেতে চান তাদের নিবন্ধনের মাধ্যমে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছিল বাংলাদেশ এমবেসি সৌদি আরব সৌদি আরবে বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা যারা সৌদি আরবে আটকে আছেন তারা অনেকেই নিবন্ধন করেছেন বাংলাদেশে যাওয়ার জন্য বাংলাদেশের উদ্দেশ্যে সৌদি আরব থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে গেছে কিছুদিন আগে এখন রিয়াদ থেকে একটি ফ্লাইট ছেড়ে যাবে বাংলাদেশের উদ্দেশ্যে যারা বাংলাদেশ এমবেসিতে নিবন্ধন করেছেন বাংলাদেশ এমবেসি তাদের একটি তালিকা প্রকাশ করেছে এবং সম্ভাব্য একটি ডেট 2 জুলাই বাংলাদেশের উদ্দেশ্যে একটি ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে তাই যারা নিবন্ধন করেছেন যাদেরকে বাংলাদেশ এমবেসি থেকে টিকিট সংগ্রহ করার জন্য বলা হয়েছে আপনারা বাংলাদেশ বিমানের নির্দিষ্ট অফিস থেকে টিকিট সংগ্রহ করবেন এবং বাংলাদেশ এমবেসির ওয়েবসাইটে তাদের একটি লিস্ট দেওয়া হয়েছে আপনারা বাংলাদেশ এমবেসির সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের টিকিট সংগ্রহ করতে পারবে আর যারা এখনো নিবন্ধন করেননি সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যেতে চান আপনারা বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবেন সৌদি আরবে যারা বর্তমানে বাংলাদেশে যেতে চান তাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি বর্তমানে যে বিশেষ ফ্লাইটটি চালু করা হয়েছে বিশেষ ফ্লাইটে বাংলাদেশে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই করোনা সার্টিফিকেট সংগ্রহ করতে হবে যখন আপনার করোনা সার্টিফিকেট হাতে পাবেন যদি আপনি যদি করোনা নেগেটিভ হয়ে থাকেন তাহলে আপনাকে অনুমতি দেওয়া হবে বাংলাদেশে যাওয়ার জন্য তাই আপনারা যারা বাংলাদেশের উদ্দেশ্যে যেতে চান আপনারা অবশ্যই বাংলাদেশ এমবেসির সাথে যোগাযোগ করে নিবন্ধন করবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন প্রতিদিনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো পেতে আমাদের সাইফ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টসের মাধ্যমে আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের করতে পারেন ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করি সত্য এবং সঠিক উত্তরগুলো আপনাদের দেওয়ার জন্য সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ